বাংলার রাইটার্স ফ্রম বাংলা মফস্বল কবিতা একাডেমির যৌথ উদ্যোগে আমাদের সিটিএন টিভিতে নিয়মিতভাবে সম্প্রচারিত হচ্ছে কবি ও কবিতার আড্ডায়। এই রকম নতুন নতুন কবিদের তুলে এনে এবং বাচিক শিল্পীদের তুলে এনে দর্শক বন্ধুদের কাছে তাদের প্রতিভাকে তুলে ধরা। আর আমরা দৈনন্দিনভাবেই আমরা পেয়ে গিয়েছি আমাদের সকলের প্রিয় কবি কৃষ্ণা বসুকে। কৃষ্ণা বসু মাঝে মধ্যেই আমাদের কবিতার অঙ্গনে, তার হাঁটা চলা, তার যাতায়াতে আমরা জেনে নিচ্ছি নতুন নতুন শব্দ। আর সেই নতুন শব্দর বুননে আমরা যেন ক্রমশই জেগে উঠছি। আর সমুদ্রের পাড় ঘেঁষে ঘেঁষে যখন হেঁটে যাচ্ছি, তখন অনেক ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করেও আমরা নতুন বার্তা দেওয়ার জন্যই আমরা এসেছি সাতকাউন অনুষ্ঠানে। আজকের অতিথি আমাদের বাচিক শিল্পী দীপ্তি বর্মনকে পেয়ে গিয়েছি। আর এই দীপ্তি বর্মন থাকেন কলকাতার বাগুইহাটিতে। দীর্ঘদিন ধরে তার কবিতার অবাধ ভূমিতে বিচরণ এবং বাচিক শিল্পী হিসাবে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অংশগ্রহণে পাঠক দর্শক সকলেই যেন আনন্দ প্রকাশ করছেন। আমরা সেরকম একজন বাচিক শিল্পীকে আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি, নাম দীপ্তি বর্মন। নমস্কার। আর সাথে পেয়ে গিয়েছি আমরা যার জন্য অপেক্ষা করি প্রতিদিন সকালবেলা, সেই আমাদের প্রিয় কবি কৃষ্ণা বসুকে। নমস্কার। কৃষ্ণাদি, আমার খুব সাহস হচ্ছে এই কারণেই নতুন নতুন বিষয়কে তুলে ধরে আমরা আমাদের দর্শকদের কাছে সেই বিষয়টি তুলে ধরে তাদের সচেতনতা, বলুন, কবিতার মধ্যে দিয়ে একটি বার্তা দেওয়ার যে আপ্রাণ উদ্যোগ এবং নিরলসভাবে আমাদের অনুষ্ঠানকে চালিয়ে নেওয়ার ক্ষেত্রে কৃষ্ণা বসুর যে অবদান, আর সাথে আপনাদের মতো দর্শক এবং কবিতা প্রেমী সাহিত্য প্রেমী মানুষ আমাদের পাশে আসেন, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমেই শুনে নেব আমাদের অতিথি শিল্পী দীপ্তি বর্মনের কাছ থেকে আবৃত্তি। হ্যাঁ, নমস্কার। প্রথমে সবাইকে জানাই, নববর্ষ চলে গেছে, তবুও সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা। আর শ্রদ্ধা দিদিকেও আমার অনেক প্রণাম এবং শ্যামলবাবুকে অনেক শুভেচ্ছা। আমি বৈশাখ মাস যেহেতু পড়েই গেছে, তাহলে একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটা কবিতা। বৈশাখ মানেই পঁচিশে বৈশাখ। পঁচিশে বৈশাখ, বৈশাখ মনে হলেই পঁচিশে বৈশাখের কথা মনে হয়। তবে কৃষ্ণাদি, শুধু বাঙালি অন্য কোনো বাংলা তারিখ মনে রাখে না, কিন্তু পঁচিশে বৈশাখকে মনে রাখে। অর্থাৎ বৈশাখ মাস পড়লেই যেন রবি ঠাকুরের কথা ভেসে ওঠে। সবই তো কবির মাস, কবির মাস, একদম কবির মাস হচ্ছে রবি ঠাকুরের বৈশাখ মাস। তাই আমরা বন্ধুরাই আলোচনা করছি যে বসতে হবে, কি করব। হ্যাঁ, এটা একটা, সুতরাং আমি একটা ছোট্ট করে দেখো, রবীন্দ্রনাথ বিশ্ব সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, এই বিষয়ে বলার জন্যে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় আমন্ত্রিত বক্তা হয়ে আমি যাই। সাহিত্য একাডেমি আমাকে পাঠিয়েছিল, দিল্লি সাহিত্য একাডেমি, এবং সেখানে দেখেছি শিক্ষিত জার্মান জাতি রবীন্দ্রনাথকে কি গভীর শ্রদ্ধা করে। আর আমরা সেই গভীর শ্রদ্ধা জানাবো আজকের সাতকাউন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আর যিনি শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি করছেন, দীপ্তি বর্মন। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মামোচিত নিষ্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। বাহ, এই যে আকুতি রবীন্দ্রনাথের কবিতায়, এটা মনকে ছুঁয়ে যায়। দেখো, গীতাঞ্জলি লিখে যে নোবেল অর্জন করে আনলেন রবীন্দ্রনাথ 1913 খ্রিস্টাব্দে, এই গীতাঞ্জলির মধ্যে এই আকুতি আর আরতি অদ্ভুত ভাবে ধরা পড়েছে গীতাঞ্জলির কবিতাগুলির মধ্যে। এবং তখন যুদ্ধ উন্মুখ পৃথিবী, তো যুদ্ধ আরম্ভ হচ্ছে প্রায়, সেই যুদ্ধ উন্মুখ উত্তপ্ত পৃথিবীতে এই শান্তির বার্তা, এই অন্তর আকুতির বর্ণনা,
এটা খুব অভিনন্দনযোগ্য। আর তার জন্যই তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্বের দরবারে তিনি সমাদৃত সম্মানিত। আমরা অত্যন্ত গর্বিত যে তার লেখা গান আমাদের রাষ্ট্রের জাতীয় সঙ্গীত, বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমাদের জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক জয় হয়ে, সিংহলের জাতীয় সঙ্গীতে তার গান আর কবিতার গভীর প্রভাব, ব্লাঙ্কা কনৎকোভা চেক রিপাবলিক থেকে এসে আমাদের লেখা নিয়ে অনুবাদ করে বই করলেন, তিনি বললেন রবীন্দ্রনাথ একটি গান অনুবাদ হয়ে এত জনপ্রিয়তা পেয়েছে, এতই জনপ্রিয়তা পেয়েছে চেক রিপাবলিকে যে জনসাধারণ জাতীয় সঙ্গীতের পরে এই গানটি গাইবার জন্য অনুরোধ করে। গানটি হলো ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমরা শুনে এলাম অনেক কিছু কথা, যে প্রয়োজনীয় কথাগুলো বললেন কৃষ্ণা বসু। আমরা একটু সাধবদের প্রথম গান শুনে নি দীপ্তিদি, আমি দুলাইন দুলাইন হোক না একটু হোক। মোর বিনা ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনা ওঠে কোন সুরে বাজে। বাহ সুন্দর, একদম হৃদয় ছুঁয়ে গেল গান। একদিকে রবি ঠাকুরকে স্মরণ রেখে আপনার আবৃত্তি, একদিকে দুলাইন গান। আচ্ছা তোমরা কি মনে করো এই যে আবৃত্তির মধ্য দিয়ে কবিতাকে মানুষের কাছে পৌঁছচ্ছ, আবৃত্তির ব্যাপারে ছেলে মেয়েদের শিক্ষিত করছো, তারা কি কবিতার দিকে ঝুঁকছে, কবিতার প্রতি আকৃষ্ট বোধ করছে? একদম দিদি একদম, আজকাল ছেলেমেয়েরা কবিতাকে এত ভালোবাসে, এত কাছ থেকে কবিতাকে নিজের মনে মননে ঢুকিয়ে দিচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগছে। সেটা একটা সুসংবাদ আমাদের কাছে, একদম বাড়তি সুসংবাদ। আমি ছোটবেলা থেকে আমার ছোট মেয়েকে এডুকেশন করান জাতি বলো, একদম বাঙালির মধ্যে তো আমি বিশেষ করে দেখি, একদম আমার মেয়ে অনেক অনেক জায়গায় গেছে, ছোট মেয়ে সব জায়গায় কবিতা সেই পাঠ করতো, আমি ছোটবেলায় ওকে শিখিয়েছি, তো দেখি ছেলে নিউ জেনারেশনের মধ্যেও খুব। হ্যাঁ, এই যে তরুণ প্রজন্ম আজকাল একটু সাহিত্য থেকে সরে যাচ্ছে, আবৃত্তি শিল্পীরা কবিতার মতো শীর্ষ শিল্প, শ্রেষ্ঠ শিল্পকে মানুষের কাছে নিয়ে আসছে, ছোট ছোট ছেলে মেয়েদের কাছে নিয়ে আসছে, বালক বালিকাদের কাছে নিয়ে আসছে, কিশোর কিশোরীদের কাছে নিয়ে আসছে, এটা একটা অত্যন্ত সুসংবাদ। শুনুন দর্শক বন্ধু, আমরা শুনে নেব ফের বাঙালি কবিতা এবং ভাষা প্রাণ জাতি, পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে, কোন ভাষার জন্য গোটা পৃথিবী মাতৃভাষা দিবস? বাংলা ভাষার জন্য, 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা, ওপার বাংলায় বাঙালি, এপার বাংলায় বাঙালি, আমরা প্রথমত বাঙালি, দ্বিতীয়ত বাঙালি, শেষ পর্যন্ত বাঙালি, তারপরে বিশ্ব নাগরিক। চলি আমরা শুনে নেব দীপ্তি বর্মনের কাছ থেকে আরেকটি সুন্দর রোমান্টিক আবৃত্তি। এবারে আমি বসন্ত চলে গেল, তবু একটা বসন্তের কবিতা বলি, রামচন্দ্র পালের বসন্ত উৎসব। আমি তোমার ডাক পাইনি, আমি তোমার দুঃখী ফাগুন মাস, আমি খোয়াই প্রান্তবাসী হেঁকা বাউল নদীর হাহুতাস, আজ ছিল দিল খোলা আবির, আজ কত কি ছিল সম্ভব, তুমি যদি হতে দোল বসন্ত উৎসব, শিমুল হতো পলাশ হতো কৃষ্ণ চূড়ালাল, তোমার সোনা ঝুরির শাড়ি নেশায় বেশামাল, আবির হয়ে উঠত এমন শান্তিনিকেতন, তুমি যদি ডাক পাঠাতে ডাকবে যে কখন, বসন্ত দিন যাচ্ছে চলে বসন্ত দিন যায়, আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়, বসন্ত দিন যাচ্ছে চলে বসন্ত উৎসব, আজ রাতে খুব পূর্ণিমা, আজ সব কিছু সম্ভব। সম্ভব বলেই আজকে সিটিএন টিভির পর্দায় সাত কাউন অনুষ্ঠানে হাজির আমাদের দীপ্তি বর্মন, অসংখ্য ধন্যবাদ সাত কাউনের তরফ থেকে। শুনে নিই আরেকটি রোমান্টিক আবৃত্তি। হ্যাঁ শুনুন দর্শক বন্ধু, আমাদের মাঝে পেয়ে গেছি আজকের অতিথি বাচিক শিল্পী দীপ্তি বর্মন। সেটা বাচিক শিল্পীর ওপরে নির্ভর করছে, সে রোমান্টিক কবিতা বলবে না, সে প্রতিবাদী কবিতা বলবে না, সে তত্ত্বমূলক কবিতা বলবে, নাকি সূক্ষ্ম কোনো ঘটনার কথা বলবে, সেটা আবৃত্তি শিল্পীর ওপর নির্ভর। একদম 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 ঠিক ঠিক ঠিক। আপনি, আমি রোমান্টিকও বলতে পারি, আমার একটা কিশানের কি পছন্দ বলুন, সুনীল গঙ্গোপাধ্যায়। আমার দিদির কি পছন্দ, তোমার সঙ্গে দেখা হলে? হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, তোমার সঙ্গে দেখা হলে, তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি মানুষকে ভালোবাসো না অথচ দেশকে ভালোবাসো কেন, দেশ কি ঈশ্বরের মতো কিছু, তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম গুলি বিনিময়ে প্রাণ দিলে দেশ কোথায় থাকবে, দেশ কি জন্মস্থানের মাটি না কাঁটাতারের সীমানা, বাস থেকে নামিয়ে তুমি যাদের হত্যা করলে
তাতে বুঝি দেশ নেই, তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি কি করে জানলে আমি তোমার শত্রু। কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আমার দিকে রাইফেল তুলবে, এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? বাহ, সুনীলার কবিতাতেও একটা স্মার্টনেস থাকতো, সপ্রতিভতা থাকতো এবং জীবনের বার্তা থাকতো, আর কবিতাটাও সুন্দর হতো, আমার ভালো লাগে। সুনীল আমাদের প্রিয় কবি। ঈশানী, দীপ্তি বর্মনের আবৃত্তি এবং তার বাচনভঙ্গি বা সার্বিকভাবে আপনার কিছু অনুভূতির কথা দীপ্তি বর্মন সম্পর্কে। আসলে দীপ্তি বর্মনের কবিতা শুনে ভালো লাগছে, সে যে কবিতার কর্মী, সে কবিতার জন্য যে নিবেদিত প্রাণ, এটা আমার কাছে সুসংবাদ। এবং আমি মনে করি, আমি কথাটা আমি বহু সভায় বারবার বলি যে কবিতা হচ্ছে শ্রেষ্ঠ শিল্প, শ্যামল কবিতা হচ্ছে শীর্ষ শিল্প, সেই শীর্ষ শিল্পের পূজা করছে ওরা, কবিতার মতো মহৎ শিল্পকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, ছাত্রছাত্রীদের মধ্যে কবিতার মতো মহৎ শিল্পকে তাদের অন্তরে সঞ্চারিত করে দিচ্ছে, এবং তরুণ প্রজন্মকে ডেকে আনছে কবিতার আঙিনায়। এর থেকে সুসংবাদ আর হয় না। আমরা শুনে নিই কৃষ্ণাদির একটি কবিতা। আমি একটি কবিতা বলি, যে কবিতাটি কোথাও বলিনি সেই জন্যে একটু বলি। চিরদিনের বন্দিনী, বৃষ্টি পড়ছে আকাশ থেকে, বৃষ্টি পড়ছে খুব, স্বপ্নগুলো অতল জলের তলায় দিচ্ছে ডুব। স্বপ্ন ছিল উচ্চশির স্বাধীন নারী হবার, তার বদলে আনতশির সেবা করেছি সবার। মাথাটি নিচু, শর্টটি চাপা, নম্র নত নারী, মন রেখেছি সবার, আমি মন রাখতে পারি। পরের পরিচয়ে আমায় বাঁচতে হয় তাই, পরাধীনার মতন আমি পরের অন্ন খাই। দুহাতে বেরি, পায়ও বেরি, বেরিয়ে যাওয়া মানা, রান্না থেকে আতুর ঘর আমার কেবল জানা। বৃষ্টি পড়ছে আকাশ থেকে, বৃষ্টি পড়ছে জোর, নিজের মধ্যে অন্ধকার পরাধীনার ঘোর। এই বাদনটি ছিটতে চেয়ে আকাশ তক উড়ি, বাইরে জ্বালা ভিতরে জ্বালা আগুন নিয়ে পুরি। মেয়েদের আরতি, মেয়েদের ক্রাই আমাকে বেশি করে বিদ্ধ করে। দর্শক বন্ধু, একটি সাক্ষাৎকারে আমাদের পরম শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষ বলেছেন, পুরুষরা মেয়ের বেদনা বোঝে না তা নয়, বোঝে, কিন্তু কৃষ্ণা মল্লিকা এরা যতটা করে মেয়েদের বেদনা বুঝবে এবং প্রকাশ করবে ততটা একজন পুরুষ পারবে না, এটা সম্ভব না। দর্শক বন্ধু, শুনিলেন আমাদের কৃষ্ণা বসুর কণ্ঠে তার স্বরচিত কবিতা। অসংখ্য ধন্যবাদ কৃষ্ণা দিকে। আমরা শুনে নেব আজকের অতিথি দীপ্তি বর্মনের কাছ থেকে আরেকটি আবৃত্তি। আমি এবার একটি, সত্যি দাদা বললেন একটা রোমান্টিক কবিতা, তো রোমান্টিক কবিতাই বলছি। এটা অনির্বাণ দত্তের লেখা, তোমার জন্য। তুমি চাইলে কি না দিতে পারি আমি, টাক টাকা ভরে উঠে এক বুক নদী সাঁতরে, ওপারে বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি। যদি বলতে উঁচু করমচা গাছে, কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠা আম, কিংবা জামরুল, কিংবা আমলকি থোকা পেড়ে দেবে, অমনি আমার চোরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় এই ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে গিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি। আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে জমাট পাতা কষ্টের মতো শিশিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণায় সে বিষ পোকাগুলো, আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্য। যদি বলতে সমুদ্র তোল পার করে, পাহাড়ের চূড়ো ডিঙিয়ে, অরণ্যের বেড়া ভেঙে, প্রতিটি গাছ চিনে চিনে সেই বিশাল্যকরণী লতাগুলো নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি। কিন্তু আশ্চর্য, কিছুতেই কিছু চাইলে না তুমি। বাবা, খুব একটা হৃদয় আকুতি আছে, হৃদয় শুয়ে গেল তার আবৃত্তি। কবিতা কবিতা আমাদের হৃদয়কে স্পর্শ করলো। এইখানেই কবির সার্থকতা, যিনি লিখেছেন, যিনি লিখেছেন এবং যিনি বললেন, দুজনেরই সার্থক। তার তার যে হৃদয়ের কথা শুয়ে গেল, তার যে আকুতি এবং তার যে আর্তনাদ, তার ভাবনা, রাত্রি জেগে জেগে থেকে সে কবিতাটি লিখেছে, তার কবিতার যে সম্পূর্ণতা দিল আকুতি, আমাদের আকুতি, সেই আমাদের দীপ্তি বর্মন, মনে হচ্ছে কবির কথাটাই যেন আমাদের দর্শকদের কাছে তুলে ধরল, পৌঁছে ধরল, পৌঁছে দিল। অসংখ্য ধন্যবাদ দীপ্তি বর্মনকে। আমরা শুনে নিই আরেকটি আবৃত্তি। এবারে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহর। আচ্ছা, একটু হয়তো ঠিক আছে,
সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহর। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া পেতে শোবো, আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই, আমার অনাহারায় খেমির মতো ঠিক ঠিক করে চলছে আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, আমা ওগো আমাদের বাসি রুটি চাই না, আমাদের 5 নয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট সাদা শার্ট পরিয়ে চুলাচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ, সে অবাক হয়ে বলবে, এ কি আমার জন্যে শোক সভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আলো এসেছে। আমার নামে তোমরা কেন কোনো নাম রাখোনি শহরের রাস্তার? তাহলে এসব রাস্তা কাদের নামে? তাদের তো আমি চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ারও লম্বা হয়ে গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিন কাদা জল মাখোনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরা শস্য নিয়ে রাহাজানি করো আর আমার সন্তানের থাকে উপবাসী, তোমাদের লজ্জা করে না? আমি আসছি, আমি আসছি। সুনীলদার কবিতার মধ্যে মেসেজ যেমন থাকে, একটা সপ্রতিভতা থাকে, একদম একদম অত্যন্ত স্মার্ট লেখা। এই যে আমি আসছি, অর্থাৎ যত দিন যাবে ততদিনই মনে হবে আমি আসছি, আমি আসছি, নতুনত্ব, একটা নতুনত্ব। আমরা আরেকটি আবৃত্তি শুনে নিই, তারপরে শুনে নেবো কিশাদের কিছু অনুভূতির কথা। একদম আমি একটা ছোট্ট কবিতা বলছি, কবি হুমায়ুন আহমেদের। আমি খুব অল্প কিছু চাই, আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মতো আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেলবেলায় ফুচকাও খেতে হবে না। এত অসীম সংখ্যক নায়ের ভিড়ে শুধুমাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন একবার ভালোবাসি বলবো, তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খালি আদর মাখা গলায় বলবে, পাগলি বিশ্বাস করো। অসম্ভব একটি ভালো কবিতা, কম্পন তৈরি হলো, আমি কবিতাটি শুনছিলাম, আলাদা একটা কম্পন এনে দিল। আর এখানেই তো কবিদের সার্থকতা আর কবির বার্তা পৌঁছে দেন আমাদের বাচিক শিল্পীদের জন্য, শুধু তোমার জন্য আমার ভালোবাসা, এখানেই সার্থকতা। এবং কবিতার একটা অদ্ভুত ক্ষমতা আছে শ্যামল, কবিতা সামান্য 2-4 লাইনের মধ্যে অমোঘ জীবন সত্যকে বলে। একটা চীনা কবিতার অনুবাদ করেছিলাম, শোনো, সুভাষদা দিয়েছিলেন, সুভাষ মুখোপাধ্যায় বইটা দিয়েছিলেন, খুবই স্নেহ করতেন, সুভাষদা দিয়েছিলেন বইটার চীনা কবিতাটার, কবিতাটার নাম প্রশ্ন, ছোট্ট কবিতা, শোনো, বাংলায় অনুবাদ হয়েছিল। আমি কে, আমি কি, আমি কেন, আমি কোথায়, প্রশ্ন শুনে নিজের কাছে নিজেরই হাসি পায়, পিজ গাছে ফুল ঝরে পাখি গান গায়। কি অপূর্ব জীবন সত্য, পিজ গাছে ফুল ঝরছে পাখি গান গাছে, জীবন প্রবাহ যাচ্ছে, মানুষ শুধু ব্যাকুল, আমি কি, আমি কেন, আমি কোথায়, আমি কোত্থেকে এলাম। কিশারি, এই যে দীপ্তি বর্মন যেভাবে চর্চা করে যাচ্ছেন, দেখুন তার পরিবারের কতটা সহযোগিতা না হলে কিন্তু এই জায়গায় আসতে পারতেন না। একদিকে দাদা সুভাষিস বর্মন একটা সরকারি ব্যাংকের চাকরি করেন, পাশাপাশি তার 2 মেয়ে দীপান্বিতা এবং সঙ্গীতা, আর সব থেকে বড় খবর হচ্ছে খুব কিছুদিনের মধ্যেই এসেছে তার নাতি স্বাধীন ঘোষ। স্বাধীন ঘোষ,
আর আমার দুই জামাইয়ের কথা না বললেও নয়, আমার অনুভব ঘোষ ও ঋত্বিক ব্যানার্জি, ওরাও খুব এনকারেজ করে আমাকে। আচ্ছা আচ্ছা। ওরা আমাকে সব সময় বলে, মা তুমি যাও যাও, তুমি যাও, আমরা সামলে নেব। তুমি আচ্ছা, এই জায়গায় আপনি একদিকে সংসার সামাল দিচ্ছেন, একদিকে আবৃত্তি চর্চায় যাচ্ছেন, এই যে মেলবন্ধন, একটা সাহিত্য সংস্কৃতির পরিমণ্ডলের মধ্যে আপনার ঘোরাফেরা যাতায়াত, এই জায়গায় আপনি দর্শকদের কিভাবে আনন্দ দিচ্ছেন, নিজেকে কিভাবে আনন্দ আনন্দে ভরে তুলছেন, এই জায়গাটাই দর্শক বন্ধুদের বা এই যে লড়াইটা তুমি করছো, ভারসাম্যের খেলা, এক হাত দিয়ে ধরে আছো সংস্কৃতিকে, কবিতাকে, আর এক হাত দিয়ে ধরে আছো সংসারকে, এই ভারসাম্যের খেলার মন্ত্রটা শিখিয়ে দাও তরুণ কবিদের কাছে। এটা হচ্ছে ভালোবাসা, একমাত্র কবিতাকে ভালোবাসতে হবে। আমার ছোটবেলা থেকে আমি এত কবিতা নাটক ভালোবাসতাম, আমার বাবা সবসময় আমাকে ছোটবেলা বলতো, কই নাট্যকার গিরিশবাবু কোথায়? সারাদিন আমার কানে রেডিও থাকতো, আর সারাদিন আমি নিজেকে কল্পনা করতাম, আমি এই করছি ওই করছি, মানে এরকম ভাবে আমি বড় হয়েছি। তারপরে আমার মামার কাছে কিছুটা একটু ছোটবেলায় পাড়ায় নাটক করা, স্কুলে কবিতা কম্পিটিশন, এখানে কলেজে, বাবা একাধিক প্রতিভা করেছি। তারপরে তো বিয়ের পরে সংসার, তার মধ্যেও কিন্তু পাড়ায় এটা করা ওটা করা সেটা করা, তারপরে চাকরিও করেছি অনেক বছর। আচ্ছা আচ্ছা। আমার একটা প্রবলেম শারীরিক হওয়ার জন্য তারপরে আমি চাকরিটা ছেড়েও দিই। ওখানেও অফিসেতে 25শে বৈশাখ, তারপরে অফিসের জন্মদিন, বিভিন্ন সময় বিভিন্ন উৎসবগুলোতে আপনি পার্টিসিপেট করতেন, এগুলো করেছি। একদম যে ডিটাচ কোনোদিন হইনি আমি, কারণ আমার এটা ভেতর থেকে মানে চাওয়া। হ্যাঁ, ভেতরের ভালোবাসাটাই হচ্ছে আসল। শেষ মুহূর্তে দুলাই, আন্তরিক ভালোবাসাটাই। একটু স্বাদ বদল, অন্য একটা কবিতা বলবো, তারপরে সঙ্গীত, একটা সঙ্গীত, তারপরে কবিতা, সঙ্গীত, একটা সঙ্গীত ছেড়ে দুলাই না আবার। আমি তো কিছুই সঙ্গীত পারি না। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। একদম জমজমাট অনুষ্ঠান আজকের সাথে। বাংলাদেশে গিয়েও আমি দেখেছি অত্যন্ত জনপ্রিয় গান, রুদ্র মোহাম্মদ সৈয়দুল্লাহর লেখা, তসলিমার জীবন সঙ্গী ছিলেন ইনি, এবং খুব সুন্দর আরতি ভরা গান, এপার বাংলা ওপার বাংলায় সমান জনপ্রিয়। সকলের হৃদয়ে শুয়ে যায় এই গানটি। একদম শেষ মুহূর্তে আমরা শুনে নেব ফের দীপ্তি বর্মনের আরেকটি আবৃত্তি। আমি এবারে কবিতা সিংহের একটা ঈশ্বরকে ইব। আমি প্রথম জেনেছিলাম উত্থান যা তারই উপিট অধঃপতন, আলো যেমন কালো তেমন, তোমার সৃজন জেনেছিলাম আমি প্রথম, তোমার মানা বা না মানা সমান ওজন জেনেছিলাম আমি প্রথম, জ্ঞান বৃক্ষ ছুঁয়েছিলাম আমি প্রথম, লাল আপেলে পয়লা কামড় দিয়েছিলাম প্রথম আমি, আমি প্রথম, আমি প্রথম ডুমুর পাতায় লজ্জা ও নীলা জতার আকাশ পাতাল তফাৎ করে দেয়াল তুলে দিয়েছিলাম আমি প্রথম, আমি প্রথম নর্ম সুখে দেহের বোঁটায় দুঃখ ছেনে অশ্রু ছেনে তোমার পুতুল বানানো যায় জেনেছিলাম, হেসে কেঁদে তোমার মুখে শিশুর মুখে দেখেছিলাম আমি প্রথম, আমি প্রথম বুঝেছিলাম পূর্ণ সুখে দুঃখে পাপে জীবনযাপন অসাধারণ, কেবল সুখের সৌখিনতার সোনার শিকল আমি প্রথম ভেঙেছিলাম, হইনি তোমার হাতের সুতো নাচের পুতুল যেমন ছিল অধম আদম, আমি প্রথম বিদ্রোহিনী তোমার ধরায় আমি প্রথম, প্রিয় আমার হে কৃত দাস, আমি প্রথম ব্রাত্য নারী স্বর্গচ্যুত নির্বাসিত, জেনেছিলাম স্বর্গে তর স্বর্গে তর মানব জীবন, জেনেছিলাম আমি প্রথম। দেখো, কবিতা সিংহ, কৃষ্ণা বসু, আমি এবং মল্লিকা সেনগুপ্ত, এই তিনজনকে নিয়ে শিলচর বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার হয়ে গেছে, কবিতা কৃষ্ণা মল্লিকা, এবং কবিতা দিয়ে আমাদের ছোটবেলায় উৎসাহ দিতেন, প্রেরণা দিতেন, এবং আকাশবাণীতে প্রায় ডাকতেন কবিতা পড়ার জন্য, সাহিত্য আলোচনার জন্য, আবার বলতেন যে কলম যে নিয়েছিস ধরেছিস ছাড়বি না। এখানেই তো জোর, আর এখানেই আমাদের সাতকর্ণের সার্থকতা। আজকের সাতকর্ণের তরফ থেকে দীপ্তি বর্মনের হাতে আমাদের ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছেন আমাদের অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা কৃষ্ণা বসু। শহীদ অত্ত থেকেই সাহিত্য।